হ্যালো সবাইকে, আমি আত্রেয়ী, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে হলো রবিবার, 4th April, আর আমি সোদপুরে ফিরে এসেছি, দেখে বুঝতেই পারছো। তো কালকে শনিবার বিকালবেলা আমরা সোদপুরে ফিরেছি, আর সোদপুরে ফিরেই টোপাফুলের জন্য একটা অসাধারণ সারপ্রাইজ, তো তোমাদেরকে সেটা এখন দেখাবো। বাট আগে টোপাফুলকে একটু দেখে নাও। টোপাফুল এখন এখানে বসে জলু খাচ্ছে। কি খাচ্ছ বলে দাও? জলু। তুমি একা একা খেতে শিখে গেছো বাটি চামচে করে? ওকে। আর এখানে কৌস্তব বসে আছে। হ্যালো। বউ ফেরায় যার খুবই দুঃখ, তাই তো? মুছড়ে পড়েছে পুরো। তো চলো তোমাদেরকে টোপাফুলের সারপ্রাইজটা দেখাই, আর তোমরা আজকে ব্লগটা কিন্তু এনজয় করতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার বাবার অফিস থেকে এটা দিয়েছিল, সাথে আরো অনেক কিছু দিয়েছিল। তো যাই হোক, এটাও দিয়েছিল, আর এটা পড়েই আছে, পড়েই আছে বাংকে। মানে এটা ছোট হয়ে যাচ্ছে, মেমো বড় হয়ে যাচ্ছে। আর দেখো টোপাফুল কি দুষ্টুমি করছে, তখন থেকেই বাটি আর চামচে করে জলের পর জল খেয়ে যাচ্ছে, মানে খাচ্ছে কম, বিছানায় আর ডান মুখে মাখছে বেশি। তো যাই হোক, এই হলো সারপ্রাইজ। তো কৌস্তব বললো বহুদিন পড়েছিল, তো কৌস্তব বললো কি যে তোমরা যখন বাড়ি যাবে তখন লাগিয়ে দেবো, তাহলে টোপলু এসে দেখে আর কি মজা পাবে। তো আমি মনে মনে ভাবছিলাম কি যে উল্টে আমরাই না সারপ্রাইজ হয়ে যাই, মানে ও যদি এটা না পছন্দ করে তো আমরা গেছি, মানে ওর তো একদিন নতুন একটা কোনো জিনিস, সেটা নিয়ে শুধু একদিন, স্বল্প মেয়াদি, ভীষণ স্বল্প মেয়াদি। যাই হোক, এখন তো খুব আনন্দ পাচ্ছে, কি হবে জানি না। আচ্ছা আচ্ছা, দোলনাটা ভালো লাগছে? দেখো গোটা মুখে জল লাগিয়েছে, দেখো কিরম দুষ্টু। এই দেখো, এই দেখো, তুমি গোটা মুখে জল লাগিয়েছো। তোমাকে জানো এখানে কত মামু দেখে, মিমি দেখে, সবাই খুব বকু বকু করবে তোমাকে, তোমাকে বকে দেবে। কিন্তু বকে না, তোমাকে ভালোবাসে। আচ্ছা, কেমন লাগছে? ঠান্ডা লাগছে, দোলনায় দুলছে তো হাওয়াটা দিচ্ছে, খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে। আর দোলনাটার একটা ব্যাপার হয়েছে, কি বলতো, দুরকম ভিউতে দোলনাটা দোলে, একটা হচ্ছে পন্ড ভিউ, একটা হচ্ছে ডোর ভিউ, মানে জাস্ট দোলনাটাকে ঘুরিয়ে দিলে ওটা ওইদিকেও মুখ করে ঘুরতে পারে। তো এইটা হচ্ছে, দেখে নাও তোমরাও একবার, এইটা হচ্ছে টোপাফুল যদি চায় পন্ড ভিউ, তার জন্য ভাড়া বেশি কিন্তু, পন্ড ভিউ উইথ ম্যাঙ্গো ট্রি, আর এইদিকে যদি আসে তাহলে এই যে ডোর ভিউ, ওয়াল ভিউ, এইসব আছে। তো এখন টোপাফুলকে কোনটা দেওয়া হচ্ছে? ডোর ভিউ, তাই তো? কেমন লাগছে? ঠান্ডা বলো, ভালো। তো এতক্ষণে জানতে পারলাম যে আমাদের ওপরে যে কাজ করে সে আজকে আসেনি। তো জানতে পারলাম কি করে, মানে ও 10:15 থেকে 10:30 মধ্যে ঢোকে, আমি এতক্ষণ ওয়েট করছি, আর এখন দেখো টাইম কটা, 12:10 বেজে গেছে, তো সমস্ত পড়ে রয়েছে। আর যেহেতু এতদিন ছিলাম না, মানে ঘরটা একটু তো মেসি হয়ে থাকেই,
তো আমি ভেবেছিলাম ও পুরোটা মানে ঝাড়মোছ দিয়ে চলে গেলে আমি একটু একটু করে ঘরটা গুছবো। তো যাই হোক এখনো আসেনি। না না তোমাকে ঝাড় দিতে হবে না। আরে ছাড়ো আমি। না না আমি ঝাড় দিয়ে দেব। ঝাড় দেওয়ার কোনো ইচ্ছে নেই, শুধু ক্যামেরার সামনে বলছে। আরে আমিও তো এটাই বলতে চাইছিলাম যে অন ক্যামেরা তুমি বলছো যে নানা দরকার নেই, এমনিতে তো ক্যামেরাটা অফ হয়ে গেলেই আমরা যাবো যে ঝাড়টা দিয়ে দাও। কি বাজে কথা, পুরো উল্টো কিন্তু। যাই হোক না, ব্যাপারটা হচ্ছে যে আমি আর কি মানলাম, ব্যাপারটা হচ্ছে যে বাসন বেশি নেই যেহেতু ছিলামই না, মানে টোপাগুলের কয়েকটা বাসন রয়েছে, তাহলে বাসনটাই মেজে দাও। বাসনটা তুমি মেজে দাও। আর ঘর মোছার কোনো সিনই নেই, আমি ঘর মুছতে পারবো না, আমি শুধু ঘরটা ঝাড় দেবো। মানে এত বড় জায়গা নিয়ে না না, শুধু ঠাকুরের ঘরটা একটু মুছে দিচ্ছি। ওকে, কি অসাধারণ আমাদের রবিবার কাটছে, তাই না? সত্যি তাই, অসাধারণ, বিউটিফুল। এইরকম রবিবার যেন সবার কাটে। তো চলো কাজ স্টার্ট করে দেওয়া যাক। যাও শুরু করো, আমি একটুখানি মনিটরিং করি। ব্যাস হয়ে গেল, দেখলে তো। আরে শুধু বড় বড় বাতিল, আর কিচ্ছু করবে না, এইটা করছে ওইটা করছে, শুধু বসে বসে সময় পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তুমি এবার চুপ করো। ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট হলো, একদম। টোপাগুলো রান্না করেছো? সব কমপ্লিট, সব কমপ্লিট। কষ্টের অবস্থা খারাপ হয়ে গেছে। আরে এই ম্যাডাম প্রতিবার এক কথা যে ঘর মুছবো না, ঘর মুছবো না, পুরো ঘর মুছে। সেই লকডাউন থেকে এক সিন চলছে। আরে না কি হয় বলতো, গোপালে ঘরটা মুছি তো, তাহলে আর তো তিনটে ঘর মুছেই ফেলি। মানে না, ভালো করেছো। টোপাগুলোর জন্য আরো কি না কি খেয়ে ফেলবে, কি করবে, না মুছেই দিই। তোমার নেক্সট কাজ কি? তোমার নেক্সট আমার আর কোনো কাজ নেই, আমি হচ্ছে জানে যাব। রান্না করেছো? সব হয়ে গেছে বলছি, কতবার বলবো। কেন সিটির আওয়াজ পেলে না? সি সি আমি খেয়াল করি বাবা, এত খেটে আমি টোপাগুলিকে খাওয়াতে পারবো না। বদমাইশি অ্যাজ ইউজুয়াল চলছে। আর আমার দুপুরবেলা যা যা কাজ ছিল মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু করে এইমাত্র জাস্ট লাঞ্চ করে এলাম। আর আজকে খুব সুন্দর একটা লাঞ্চ খেয়েছি আমরা, মা বানিয়েছিল, সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। না মিক্সড ফ্রাইড রাইস না, নর্মাল ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, সরি সরি, মিক্সড না, ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন কষা। তো যাই হোক খুব ভালো খেয়েছি। আর এখন অনেক দেরি হয়ে গেছে, প্রায় তিনটে বেজে গেছে, কারণ ওখান থেকে আবার একটু মাম্মাদের ঘরে গিয়ে একটু গল্প টল্প করলাম। আর টোপাকুলকে আমি তখন থেকে বলছি যে তুই একটু শুয়ে পড়, কারণ হচ্ছে 4:30-5 নাগাদ আমাদের ওই এসে সার্ভিসিংয়ের দাদারা আসবে। তো আমিও বলছিলাম না শুলে হবে, মানে আমরা শোবো না, বাট একে দেখো একটুও ঘুমাচ্ছে না। টপলু টপলু হ্যালো বলে দাও। তো যাই হোক এখন যেটা আমি করবো সেটা হচ্ছে জোর করে টপলুকে একটু ঘুম পাড়িয়ে দেবো, না হলে সন্ধ্যে থেকে ঘ্যান ঘ্যান করবে। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি, মানে সন্ধ্যাবেলা দেখা করছি। আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা খুব সুন্দর ডিনার আইডিয়া শেয়ার করব। তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। তো এখন বিকেলবেলা হয়ে গেছে আর টোপাকুল দুপুরবেলা মোটামুটি ঠিকঠাক 1.5 ঘন্টা ঘুমিয়েছে। আর এখন টোপাকুল করছে হচ্ছে ড্রয়িং, এবং তার সাথে অসম্ভব বায়না, এটা দাও ওটা দাও, এই দাও ওই দাও। তো এটা টোপাকুল কি এঁকেছো? এটা তো টোপাকুল আঁকেনি, পাপা এঁকেছে। এটা কাক, কাক প্লাস চড়াইয়ের একটা হাইব্রিড পাখি। কাক যে সবুজ রঙের হয়, না সবুজ তো মানে যৌবনের প্রতীক, মানে এটা যৌবনের কাক, দর্শক বন্ধুরা, কাক যৌবনকালে সবুজ রঙের হয়, এইটা জেনে নেবে, বুঝেছো? মানে এইরকম যদি টোপাকুল শেখে এগুলো, আমার আর কিছু বলার নেই। একটা ড্রয়িং আমার বউ এঁকেছে, আমার নামে যতই অপমান হোক গরমকালে এই দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে মানে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক না হলে চলে না। তো কৌশব ঘুম থেকে উঠেই আমাকে বলেছে যে তুমি সোডা শিখাঞ্জি বানাও, বাট আমি কি হলো, টোপাকুল বিভিন্ন অঙ্গ ভঙ্গি করছে, বাট আমি বললাম সোডা শিখাঞ্জি না, আমি বানাবো হচ্ছে মশালা লেমনের। কি হয়েছে? আরে ও আমার সাথে দেখো না কিরকম করে খেলে, দুষ্টুমি দুষ্টু
তুমি। তো যাই হোক, আমি বলেছি মশলা লেমোনেড বানাবো। তো মশলা লেমোনেড বানানোর জন্য মানে যা যা দরকার সেগুলো সবই বাড়িতে রয়েছে। তো খেতে দারুণ 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 হয়। তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, জাস্ট এক মিনিটের রেসিপি। তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেও যদি না খেয়ে থাকো। তো চলো এখন রান্নাঘরে যাই আর মশলা লেমোনেডটা বানাই, চলো তাড়াতাড়ি যাই। দেখো মশলা লেমোনেড বানানোর জন্য আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে লেবুর রস নিয়ে নেব। একটু বেশি করে নেবে, মানে হাফ হাফ লেবুর রস এক একটা করে গ্লাসে নেবে। আবার গোটা একটাও নিতে পারো, গ্লাসটা কতটা বড় সেটার উপর ডিপেন্ড করছে। লেবুর রসটা অ্যাড করার পরে দেখো এখানে আমি 1 টেবিল স্পুন করে চিনি দিয়ে দিচ্ছি। এটা ঠিক 1 টেবিল স্পুন না, 1 টেবিল স্পুনের একটু কম। আর চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনিটা যেন কোনোভাবেই একদম দেখা না যায়, পুরো গলে যাবে। তো ভালোভাবে চিনিটাকে আগে লেবুর রসের মধ্যে মিশিয়ে নেব। এইবারে কতগুলো ফ্রেশ পুদিনা পাতা দেখো একটুখানি ধুয়ে নেব, আর এটাকে একটুখানি এরকম থেতো করে নেব, হালকা বেশি না, অল্প একটুখানি থেতো করে নেব। এবারে 1 টেবিল স্পুন করে পুদিনা 2 কাপে দিয়ে দিচ্ছি। এইবারে দেখো যেটা মেশাচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। এখানে হচ্ছে গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিয়েছি, এটা 1 টেবিল স্পুনের একটু কম এই কাপটাতে দিয়ে দিলাম। আবার সেমভাবে এই কাপটাতেও দেবো। অল্প একটুখানি বিট নুন দিয়ে দেবো, খুব বেশি না, অল্প একটুখানি 2 কাপে। এইবারে অ্যাড করছি একটুখানি গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো। এইবারে একটুখানি আইস কিউব দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি আইস কিউব না থাকে তাহলে তোমরা ঠান্ডা জল দিও, কিন্তু আইস কিউব হলে কিন্তু খুব ভালো হয়। এইবারে মশলা লেমোনেডের আসল জিনিস সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার। এখানে দেখো আমি কিনলের এই সোডা ওয়াটারটা ইউজ করছি, তোমরা মানে যে কোনো সোডা ওয়াটার ইউজ করতে পারো, এগুলো কিন্তু যে কোনো দোকানেই অ্যাভেলেবল। তো এবার জাস্ট একটুখানি হালকা হাতে একটুখানি গুলিয়ে নিয়ে সবকটা ইনগ্রেডিয়েন্ট একসাথে করে দেবো, ব্যাস তাহলে কিন্তু মশলা লেমোনেড একদম রেডি। পরীক্ষা নিরীক্ষা করে দেখতে প্রতিবারই আমি চেষ্টা করি এদিক ওদিক করে, আর এটা তো আমি বরাবরই করি। আর এটার মধ্যে একটু তুলসী পাতা দিলেও ভালো লাগে, যার যেরকম টেস্ট। তবে একটা কথা বলি, এটা 2 ধরনের হয়, একটা হচ্ছে সুইট আর একটা হচ্ছে সুইট নয়। তো যারা সুইট নয় সল্টি টাইপের, বাট আমরা একটু সুইট প্রেফার করি, তাই জন্য আমরা চিনিটা ইউজ করি। তোমরা চিনির বদলে সুগার সিরাপও ইউজ করতে পারো। চিনিটা দিলে কিন্তু ভালো করে জিনিসটাকে গুলিয়ে নেবে, যেহেতু ঠান্ডা তাই জন্য কিন্তু গুলতে চায় না। তো সেইটাই জাস্ট বলে দিলাম। আর যারা সল্টি খেতে চাও তারা তো চিনি দেবেই না, হেভি লাগছে খেতে। তো বলা নেই কমা নেই, হঠাৎ করে একটু ঝরঝড় মতন হলো আর তারপরে একদম দাপিয়ে বৃষ্টি, আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর আওয়াজটা শুনতে পাচ্ছ কি ভালো লাগে না এইরকম গরমে বৃষ্টি হলে। তো যাই হোক, আমাদের যারা এসি সার্ভিসিং করবে সেই দাদারা এসে গেছে। এবারে আমাদের আউটডোর মেশিনটা ছাদে, মনে হচ্ছে ওইটা আর সার্ভিসিং হবে না। তো যাই হোক, ওরা এখন সার্ভিসিং করছে। আর চলো পেছনে বারান্দা থেকে তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখাই। এসি সার্ভিসিং এর দাদারা তো চলে গেছে, আর ঘরের অবস্থা অত্যন্ত খারাপ, মানে বিছানায় যা সমস্ত চাদর ফাদর ছিল এগুলো সব অবস্থা খারাপ। তো যাই হোক, কৌশল এখন এগুলোকে গোছাতে হেল্প করে দেবো। তো এইবারে আমি ডিনারটা বানাবো। তো ডিনারটা হচ্ছে চিকেন ফ্রাই সালাড। এটা কিন্তু চিকেন স্যালাড না, বা ওইরকম কোনো স্পেসিফিক ডায়েট মেনটেন করে যে ওরকম কিন্তু কিচ্ছু না, এটা আমি বানিয়েছি মানে কার্ব না নেই বললেই চলে। তো তার জন্য এটা হেলদি বলতে পারো, বাট একটু সস
টস পড়বে, সুতরাং অত হেলদি কিছু নয়। খেতে ভালো হবে তো, হ্যাঁ মানে সসটা কেন দিচ্ছে বুঝতে পেরেছো তো? এই যে এই যে এই মহাপুরুষের জন্য তো দরকার নেই, তুমি ভালো একটা না না হেলদি হয়ে গেছে এখন, ওয়েদার দারুণ। হ্যাঁ বৃষ্টি হয়ে ওয়েদার দারুণ হয়ে গেছে এখন, ভালো করে খাওয়া যাবে। তো যাই হোক, এটা আবারও বলছি, এটা কিন্তু কোনো ডায়েট রেসিপি নয়, এটার আমি নাম দিয়েছি চিকেন ফ্রাই স্যালাড। তো চলো তোমাদেরকে দেখাই, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এটা আমি যখন বাড়িতে ছিলাম, আমি বাড়িতে একদিন বানিয়ে খেয়েছি, দারুণ হয়েছে। কৌস্তব খাইনি তাই জন্য আজকে কৌস্তবের জন্য বানানো হচ্ছে স্পেসিফিক্যালি। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, চিকেন ফ্রাই স্যালাড বানানোর জন্য আমি সমস্ত জোগাড় যন্ত্রপাতি করে রেখেছি, আর জোগাড় করা থাকলে কিন্তু প্রচণ্ড ইজি হয় রান্না করতে, তো আমি সবসময় আগে জোগাড়টা করে নিই। তো এখানে কী কী নিয়েছি আগে ফার্স্টে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখো, আমি চিকেনের ছোটো 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 বোনলেস কিউব নিয়েছি, এখানে প্রায় 350 মতন চিকেন রয়েছে। আর দেখো এখানে নিয়েছি কয়েকটা ভেজিটেবলস আলাদা করে, আর এখানে কিছু আলাদা। তো দেখো এখানে রেড বেল পেপার নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পিঁয়াজ নিয়েছি আর বাঁধাকপি নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে সুইট কর্ন, গাজর আর মিষ্টি আলু। তো এই যে এই ভেজিটেবলসগুলো দেখছো, এগুলোকে আমি ফার্স্টে বয়েল করব, আর এগুলোকে করব না, এগুলোকে ডিরেক্ট ফ্রাই করব, তাই জন্য আমি আলাদা করে নিয়েছি। তো সব থেকে আগে যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে আগে ম্যারিনেট করব। তো চলো স্টার্ট করছি। প্রথমে দেখো চিকেনটাকে তো খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, তারপরে দেখো এখানে আমি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা যে যেরকম ঝাল প্রেফার করো সেরকমভাবে দেবে। আচ্ছা, তারপরে আমি যেটা দেব সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর তারপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে পাতিলেবুর রস। এইবারে এটাকে খুব ভালো করে পুরো চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ম্যারিনেট হতে দেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তো দেখো চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা কাজ আমরা এগিয়ে রাখবো, সেটা হচ্ছে গাজর, মিষ্টি আলু আর সুইট কর্ন যেটা, এগুলোকে আমরা ভালো করে 10 মিনিটের জন্য বয়েল করে নেব। জল চাপিয়ে দিয়েছি, আর জলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে জিনিসগুলো। এইবারে আমি সব ভেজিটেবলসগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে দেখো আমি একটা প্যানে খুব সামান্য অয়েল নিয়েছি, আমি জাস্ট 2 টেবিল স্পুন অয়েল নিয়েছি। এইবারে এই তেলটাতে আমি ম্যারিনেটেড চিকেনগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি চিকেনগুলো এখানে সব অ্যাড করে দিচ্ছি। তো চিকেনগুলোকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফ্রাই করবো, যতক্ষণ না চিকেনের কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে যাচ্ছে। তো দেখো এটা একদম সাদা হয়ে গেছে চিকেনটা, এবারে ফ্লেমটাকে একদম লো করে একটু ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে 5 মিনিট মতন একটুখানি রান্না করে নেব। আর মাঝে একবার অবশ্যই ঢাকাটা খুলে দেখে নিও যে চিকেনটা যেন নিচ থেকে লেগে না যায়। তো দেখো চাপাটা সরিয়ে দিলাম, চিকেনটা একদম খুব ভালো করে কুক হয়ে গেছে। এইবারে চলো পরের স্টেপটায় যাওয়া যাক। ওই প্যানেই দেখো আমি আর একটুখানি তেল নিলাম, আর সব থেকে আগে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 350 চিকেনের জন্য 2টো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এখানে আমি জাস্ট ওই 30 সেকেন্ডস মতন হালকা একটু ফ্রাই করব। যে ভেজিটেবলসগুলো ফ্রাই করব সেগুলো কিন্তু একদম খুব বেশিক্ষণ করব না, কারণ ক্রাঞ্চি হলে খেতে বেশি ভালো লাগবে, খুব অল্প সময়ের জন্যই করব। এইবারে ক্যাপসিকাম আর রেড বেল পেপারসগুলো দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে 1 মিনিট মতন হাই ফ্লেমে ফ্রাই করে নেব, আর এর সঙ্গে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। যেগুলো বয়েল করলাম সেই ভেজিটেবলসগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচ অ্যাড করছি, নুন, এইবারে দেখো আমি এখানে অ্যাড করছি হচ্ছে চিলি ফ্লেক্স। যদি তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকে কোনো ব্যাপার না, অ্যাড করবে না। আর একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে অরিগ্যানো। এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে একদম লাস্টে একটুখানি টমেটো কেচাপ অ্যাড করে দেবো।
দেখো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, রান্নাটা একদম কমপ্লিট আর আমাদের চিকেন ফ্রাই সালাড একদম কিন্তু রেডি। আমরা ডিনার নিয়ে চলে এসেছি, আমার তো খেতে ফাটাফাটি লাগছে, তোমার ভালো লাগছে? মানে অতি সুস্বাদু, আমি প্রথমে বুঝি নি যে এতটা ভালো হবে খেতে। আমি এটা নরমালি খাচ্ছি, বাট কৌস্তবের একটু কোথায় পেট ভরে না, তাই ওকে রুটির সাথে রোল করে দেওয়া হয়েছে। ভালো লাগছে রুটি দিয়ে খেতে, ভালো লাগছে না? দারুণ লাগছে, কেবি খেতে লাগে। এটা একবার করে দেখো, ভালো লাগছে না? চিলি ফ্লেক্স না থাকলেও চলবে, বাট অরিগানোটা দিও, অরিগানোটা দিলে একটু অন্যরকম টেস্ট হয়। আর জিনিসটা তোমরা যদি ডায়েটের ব্যাপার না থাকে, তোমরা মাখনেও করতে পারো, হেভি সুন্দর খেতে হয়, হেভি লাগছে, ভালো লাগছে। হ্যাঁ আমাদের ডিনার কমপ্লিট, এইবারে আমরা নিনি কব্বো, তাই তো? নিনি কব্বো তো, আর এখানে টপকুলের খাঁচা একদম রেডি, খাঁচাতে কিন্তু মিনি, তারপরে বাবি, সবাই ঢুকে গেছে টপলু। চলো চলো, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে টপলু কী করতে হবে? একটা লাইক। আরেকবার, যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দাও। আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো আজকে মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই।